আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ই ভ্যালির সৌজন্যে বীজ সংলাপ অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্য সার্বিক বিষয় এবং বিভিন্ন খাতভিত্তিক বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবার চেষ্টা করি এবং এখানে আমাদের সাথে নিয়মিত অতিথি এবং বিশ্লেষকরা থাকেন, তারা আলোচনা করেন। আমরা আজকে আলোচনা করতে চাই, আমরা জানি যে পোশাক খাতে এক ধরনের কিছুটা সুবাতাস ঘুরে দাঁড়াচ্ছে, পোশাক খাতে এই ধরনের আলোচনা হচ্ছে, তো সত্যিকার অর্থেই পোশাক খাতে কী ধরনের অবস্থা এই মুহূর্তে এবং বিদ্যমান বাস্তবতায় আসলে কতটা টেকসই হবে আগামী দিনের পোশাক খাতের প্রবৃদ্ধি, অর্থনীতি আসলে কতটা ঘুরে দাঁড়াচ্ছে, মোটা দাগে এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি যুক্ত হচ্ছেন। আমাদের বীজ সংলাপে আজকে রয়েছেন ডক্টর জাহিদ হোসেন, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে পোশাক খাতের একজন উদ্যোক্তা থাকছেন, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জনাব ফজলুল হক, সাবেক সভাপতি বিকেএমইএ। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। তার আগে, আলোচনায় যাওয়ার আগে, আমাদের হাতে এই পোশাক খাতের উপর একটি রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টটি দেখে নিতে চাই। আমরা জানি যে গত মাসে অর্থাৎ অর্থ বছরের যে রপ্তানির পরিসংখ্যান সেটি প্রকাশ হয়েছে, একই সাথে গত জুলাইয়ের যে সার্বিক রপ্তানি, আমরা জানি পোশাক খাতে $324 কোটি রপ্তানি আয় এসেছে পোশাক খাত থেকে, অর্থাৎ জুলাই মাসে কিন্তু আমরা দেখেছি যে পোশাক খাত ঘুরে দাঁড়িয়েছে। চলুন আমরা আমাদের হাতে থাকা রিপোর্টটি দেখে আসি। নানা চড়াই উত্রাই পেরিয়েও রপ্তানিতে আশাবাদ জাগাচ্ছে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। কঠিন এই দুর্যোগেও ঘুরে দাঁড়াচ্ছে এ খাতের রপ্তানি আয়, যা স্বস্তি এনে দিয়েছে উদ্যোক্তাদেরও। বিজিএমইএর হিসাবে করোনাকালে পোশাকের ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হয় $318 কোটি, তবে ধীরে ধীরে এখন পাল্টাচ্ছে সেই ছবি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ তথ্য বলছে গত এপ্রিলে ব্যাপক ধস নামে রপ্তানিতে। এপ্রিলে পোশাক রপ্তানি নেমে আসে মাত্র $37 কোটি, যা গেল দুই দশকের মধ্যে সর্বনিম্ন। মে ও জুন মাসে তা ধীর গতিতে বাড়লেও অর্থবছরের প্রথম মাস জুলাই শেষে রপ্তানিতে সুখবর মিলেছে। $391 কোটি পণ্য রপ্তানিতে পোশাক থেকে এসেছে $324 কোটি। তবে প্রশ্ন হল, আগামীতেও তা কতটা টেকসই হবে? আমরা অত্যন্ত আনন্দিত যে রপ্তানির যে একটা অবনমনশীল একটা ধারা ছিল, সেই ধারা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। তো সব মিলিয়ে আমার মনে হয় যে অগস্ট সেপ্টেম্বরে রপ্তানির ফিগারটা এটা জুলাইয়ের থেকে কিছুটা কম হবে, কিন্তু সেটা এপ্রিল মে জুনের যেই একটু হতাশাজনক ধারা ছিল তার চাইতে কিছুটা ভালো হবে বলে আমার বিশ্বাস। বিশ্ববাজারে আমাদের যারা ব্র্যান্ড ক্রেতা যারা আছেন তাদের আস্থা বেড়েছে, তারা আমাদেরকে নতুন ক্রয়াদেশের ক্ষেত্রে তারা আমাদের ইন্ডিকেশন দিচ্ছেন, অর্ডার আসছে। বিশ্লেষকরা বলছেন, করোনার ধাক্কা কাটিয়ে ব্র্যান্ড বায়ারদের বাতিল হওয়া অর্ডার ফেরত আসা এবং সুরক্ষা পোশাকের রপ্তানির ফলে জুলাই মাসে বড় উল্লম্ফন ঘটেছে রপ্তানিতে। ভবিষ্যতের দিক বিবেচনা করে আমার মনে হয় যে কারখানাগুলো যদি অনলাইন আইটি বেসড প্ল্যাটফর্মে তাদের পণ্য বেচা কেনার ক্ষেত্রে বিনিয়োগ বাড়ান ও লোকবল তৈরি করেন, তাহলে সেটি তৈরি পোশাক এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রেও একটি সুযোগ তৈরি করবে। সদ্যবিদায়ী অর্থ বছরে পোশাক থেকে রপ্তানি আয় হয়েছে $2,795 কোটি, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 17% কম। বাবু কামরুজ্জামান, News24, ঢাকা। হ্যাঁ দর্শক, আমরা রিপোর্টটি দেখছিলাম, রিপোর্টের এক ধরনের আশার গল্প আমরা শুনছিলাম। উদ্যোক্তারাও যেটি বলছিলেন যে গত জুলাই মাসে কিন্তু আমরা দেখেছি যে পোশাক খাতে এক ধরনের উল্লম্ফন ঘটেছে রপ্তানিতে, এবং সত্যিকার অর্থে আমরা একটি কঠিন সময় পার করছি, নানান রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি, অর্থনীতি আসলে ঘুরে দাঁড়াচ্ছে মানে চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর, সেই চেষ্টায় আসলে কতটা আগামী দিনে টেকসই করা যায়, কীভাবে করা যায়, এসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা এরই মধ্যে জেনেছি আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমি সরাসরি পোশাক খাতের উদ্যোক্তা জনাব ফজলুল হক আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা রিপোর্টটিতেও দেখছিলাম, সেখানেও আপনার বক্তব্য শুনছিলাম যে আসলে এটি একটি আশাব্যঞ্জক ঘটনা, আমরা আসলে আগামী দিনেও আসলে কতটা টেকসই হবে যে প্রশ্নটি রিপোর্টেও ছিল, এখন যদি বিশদ আকারে আপনি বলেন যে আসলে সত্যিকার অর্থে আমরা কি ঘুরে দাঁড়াচ্ছি কিনা। ধন্যবাদ, আপনি যথার্থই বলেছেন, এই প্রশ্নটা গত কয়েকদিনে ঘুরপাক খাচ্ছে যে জুলাইয়ের এই ফিগারটা কতটুকু সাস্টেইনেবল। হ্যাঁ, এবং এটা আসলে খুব মানে স্পেসিফিক এবং খুব কনফার্ম উত্তর দেওয়াটা খুবই মুশকিল, কারণ নানাবিধ বিষয় এটার সঙ্গে জড়িত। হ্যাঁ, শুধু অন্যান্য ব্যবসার মতো শুধু বাংলাদেশের পরিস্থিতি ভালো হলেই চলবে না, বরং বাংলাদেশের পরিস্থিতি কি হলো তার চেয়ে অনেক বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ ইউরোপ আমেরিকাতে কি হচ্ছে বা ওইখানকার পরিস্থিতি কতটুকু উন্নত হচ্ছে। তো সেই জায়গাটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এক ধরনের আশঙ্কা কিন্তু এখনো রয়েই গেছে, ইউরোপ আমেরিকাতে এখনো একটা সেকেন্ড ওয়েভ বা প্রথম ওয়েভেরই শেষ অংশ, আমেরিকার নির্বাচনকে ঘিরে কিছু জটিলতা,
সবকিছু মিলিয়ে এবং আমেরিকান মার্কেট আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন যে আমেরিকান মার্কেট কিন্তু ইউরোপ মার্কেট যত তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছে আমেরিকান মার্কেটটা কিন্তু এখন পর্যন্ত ঠিক ইউরোপের সমান্তালে ঘুরে দাঁড়াতে পারেনি এবং অনেক বড় বড় ব্র্যান্ড যেগুলোর নাম আমরা প্রায়শই বিভিন্ন পত্রপত্রিকায় দেখি এগুলো ম্যাক্সিমাম আমেরিকান ব্র্যান্ড যারা বিভিন্ন উপায়ে বিভিন্ন ক্লজে তারা ব্যাংক্রাপসি ফাইল করেছে বা অন্য উপায় খুঁজছে মানে টিকে থাকার জন্য তো পরিস্থিতিতে অনিশ্চয়তাটা কিন্তু রয়েই গেছে সুখের দিক হচ্ছে যে আমাদের সাইডে আমাদের এই সাইড আমাদের এই সাপ্লাই সাইডে আমরা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করে একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছি আপনি যদি মনে থাকে যে এপ্রিল শেষ সপ্তাহে যখন সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো সরকারি সিদ্ধান্ত এবং মালিকদের পক্ষে আমরা অনেক গালাগালি শুনেছি অনেক অনেক সমালোচনা শুনেছি এবং আমরা ওই গার্মেন্টস শ্রমিকরা সারা বাংলাদেশে করোনায় ভাসিয়ে দিবে এরকম একটা ভয়াবহ আতঙ্ক সামনে নিয়ে আমরা কিন্তু যাত্রা শুরু করেছি নতুন যাত্রাটা শেষ সপ্তাহে এবং এটা মানে অবশ্যই আল্লাহকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের প্রতি সহায় ছিলেন হয়তোবা এবং আমাদেরও একটা চেষ্টা ছিল এবং যে কারণেই হোক মানে সবার মিলিত চেষ্টায় আমাদের সৌভাগ্য যাই বলেন যে আমরা কিন্তু যেই রকম আশঙ্কা করা হয়েছিল গার্মেন্ট সেক্টরে কিন্তু সেই রকম কোনো করোনার প্রাদুর্ভাব দেখা যায়নি এবং এটা একটা বড় পজিটিভ মেসেজ কিন্তু আমরা আমাদের ক্রেতা দেশগুলোর কাছে দিতে পেরেছি যে অ্যাটলিস্ট আমাদের এই সোর্সিং জোনটা একটা সেফ জোন যেখানে অনিশ্চয়তাটা প্রথম দিকে বাইরেও একটু অনিশ্চিত ছিলেন এবং ওই এপ্রিলে যদি খুলে দেওয়া না হতো এবং আমি এখানে সরকারকে একটা ধন্যবাদ অবশ্যই বিশেষভাবে প্রাপ্য যে আরেকটা সমালোচনা অনেকে করেছেন যে শ্রমিকদের মজুরি বেতন দেওয়ার জন্য যে সরকারি যেই বিশেষ ঋণ তহবিলটা আমাদেরকে সহায়তা দিয়েছেন এটাও কিন্তু ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রেখেছে সব মিলিয়ে আমাদের এই সাপ্লাই সাইড আপনি যেটা আপনার মূল প্রশ্নে যদি আসি যে সাপ্লাই সাইডে আমরা একটা স্বস্তির জায়গায় এখন আছি যে আমরা এই খুব ইমিডিয়েট কোনো থ্রেট দেখছি না কিন্তু ইউরোপ আমেরিকাতে অনিশ্চয়তাটা কিন্তু এখনো রয়েই গেছে সো এখনই বলা মুশকিল যে আমরা একটা মানে পজিটিভ ধারাতে ফিরে আসতাম কিন্তু যেটা আপনি গতকালকে বলেছি যে আমরা ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় আছি এবং এই প্রক্রিয়া যদি স্পেশালি যদি ইউরোপ আমেরিকার এই ভালো হওয়ার ধারাটা অব্যাহত থাকে তাহলে আমার ব্যক্তিগত অনুমান এই বছরের শেষ নাগাদ গিয়ে আমরা হয়তো আগের জায়গায় আমার প্রশ্নের জায়গা আপনার কাছে যে একই বিষয় নিয়ে আমরা এক ধরনের খাদে পড়ে গিয়েছিল আমাদের অর্থনীতি একই সাথে এই রপ্তানি খাত রপ্তানির যে বিভিন্ন খাতগুলো রয়েছে বিশেষ করে পোশাকের মতো শীর্ষ খাত আমরা যদি আপনাকে আপনার কাছে জানতে চাই যে জুলাই আমরা দেখেছি যে $391 কোটি পণ্য রপ্তানি হয়েছে তার মধ্যে $324 কোটি আমাদের তৈরি পোশাক থেকে এসেছে এবং এটি আসলে এই খাত থেকে ঘুরে দাঁড়ানোর এক ধরনের আশার কথাই আসলে যেটি জনাব ফজলুল হক বলছিলেন তো আপনি কি মনে করছেন যে এটি আসলে আমাদের আগামী দিনে টেকসই হওয়ার ক্ষেত্রে নতুন করে আসলে পণ্য বৈচিত্রতা বা অন্যান্য বিশ্ববাজার যদি ঘুরে দাঁড়ায় সেক্ষেত্রে আমাদের কী ধরনের প্রস্তুতি প্রয়োজন প্রথমে আপনার প্রশ্ন যেটা টেকসই হবে কিনা জি সেখানে জুলাইয়ের সংখ্যাগুলো যদি আপনি ডিটেইলসগুলো দেখেন এখানে পোশাক খাতের প্রবৃদ্ধিটা এসছে মূলত নিটওয়্যার থেকে নিটওয়্যারের এক্সপোর্ট এই জুলাইতে গত জুলাইয়ের তুলনায় প্রায় $72 মিলিয়ন মতো বেড়েছে ওভেন গার্মেন্টস এর ক্ষেত্রে কিন্তু কমেছে প্রায় $137 মিলিয়ন আগের জুলাইয়ের তুলনায় কমেছে এখন আমরা যদি টেকসই হবে কিনা সেটা বুঝতে চাই তাহলে এই যে ইভেন যে নেটওয়ে যে ঘুরে দাঁড়ানোর যে একটা লক্ষণ দেখা যাচ্ছে এটা কি কারণে হলো সেটা আমাদেরকে একটু দেখতে হবে এবং এখানে অনেক ধরনের তত্ত্ব আছে একটা তো বলা হচ্ছে যে আগের অর্ডার যেগুলো ব্যাকলগ ছিল যেগুলো স্থগিত ছিল সেগুলো স্থগিত উঠে গেছে সেই জন্য এই মানে এটা ঠিক ব্যাকলগ এফেক্টটা ক্লিয়ার করা হচ্ছে কিন্তু আমার এই প্যাটার্নটা দেখে যেটা মনে হয় যে সেটা একমাত্র কারণ হয়তো না আরো অন্তত দুটো কারণ আছে তার মধ্যে একটা হলো ইউরোপিয়ান বাজারে ভোক্তা ব্যয় বেড়েছে আপনার মে জুন মাসে ভোক্তা ব্যয় আপনার প্রায় ফেব্রুয়ারির কাছাকাছি গেছে যদিও বড় বড় ইউরোপিয়ান অর্থনীতিগুলো এখনো বড় মন্দার মধ্যে আছে তো এই ভোক্তা ব্যয় বাড়ার পেছনে একটা বড় কারণ ছিল ইউরোপিয়ান সরকারগুলো যে স্টিমুলাস প্যাকেজ তুলে দিয়েছে
বিশেষ করে কর্মসংস্থান রক্ষার জন্য সেই স্টিমুলাস প্যাকেজগুলোর বাস্তবায়ন ভোক্তা ব্যয়কে সক্ষমতা গড়ে তুলেছে এবং আগামী ডিসেম্বর পর্যন্ত তাদের স্টিমুলাস প্যাকেজগুলো এক্সটেন্ডেড হবে। তো সেই হিসাবে ইউরোপিয়ান বাজারের চাহিদা সেটা করোনার কারণে যে একটা বড় ধাক্কা এসেছিল সেটা অন্তত ডিসেম্বর পর্যন্ত সেটা মোটামুটি থাকবে। এবং আমরা যেহেতু বেসিক আইটেমগুলো রপ্তানি করি সেখানে আয় কমলেও সেগুলোর চাহিদা তুলনামূলকভাবে কমে, যেটা আমরা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখেছিলাম, যেটা ওয়ালমার্ট ইফেক্ট হিসেবে পরিচিত। আর তৃতীয় একটা কারণ হচ্ছে যে ভাইরাসের কারণে কিছু নতুন চাহিদার সৃষ্টি হয়েছে এবং এই চাহিদাগুলোর সুযোগ গার্মেন্টের অনেক প্রতিষ্ঠান কাজে লাগিয়েছে, দ্রুত সেই সুযোগগুলো কাজে লাগাতে পেরেছেন। এখন দুশ্চিন্তার বিষয়টা হচ্ছে আমেরিকান মার্কেট, কারণ আমেরিকানে একটা তো হলো তাদের সংক্রমণের অবস্থা খুবই খারাপ এবং তাদের যে স্টিমুলাস প্যাকেজটা ছিল এটা শেষ হয়ে গেছে, এবং গত সপ্তাহে এটা শেষ হয়ে গেছে এবং এটা নতুন একটা স্টিমুলাস প্যাকেজ নিয়ে যে আলোচনা চলছে সেখানে রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের মধ্যে একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হচ্ছে না, যার ফলে একটা স্ট্যাগনেন্সি সিচুয়েশন এখানে দেখা দিচ্ছে। সেটা হয়তো কেটে যাবে, কিন্তু সেটা কেটে যেতে যদি সময় লাগে তাহলে আমেরিকান বাজারে যে চাহিদা যে পতন ঘটেছে সেটা থেকে বেরিয়ে আসতে তো আরো দীর্ঘ সময় লাগবে। এবং আমাদের ওভেন গার্মেন্টের জন্য তো আমেরিকা একটা বড় বাজার অন্যান্য আইটেম সহ, তো সেই ক্ষেত্রে অনিশ্চয়তা গুলো রয়ে গেছে। আর ফজলুল হক ভাই যেটা বললেন যে আমাদের সাপ্লাই সাইড দিক থেকে আমরা যে অনেক কিছু আশঙ্কা ছিল সেটা হয়তো বাস্তবে পরিণত হয়নি, তবে এখনো আশঙ্কা কাটেনি, এ কারণে যে আমাদের সংক্রমণের হার কিন্তু এখনো বেশ হাই, 20-25% মতো। কাজেই আমরা যদিও হয়তো গার্মেন্টের অনেক প্রতিষ্ঠান তাদের স্বাস্থ্যবিধি মেনে চলে উৎপাদন করেন, কিন্তু সবাই তো আর সেটা করতে পারেন না, সেতো সেরকম পরিবেশই নাই, কারখানাতে সম্ভবও না। ফজলুল হক ভাইয়ের যে কারখানাগুলো আছে সেখানে গুলি সম্ভব, উনি খুবই একজন পায়োনিয়ার, মডার্ন স্টেট অফ দি আর্ট টেকনোলজি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা, বিশেষ করে গ্রিন টেকনোলজির ক্ষেত্রে ওনাদের অবদান তো একটু বিশ্ব স্বীকৃত, কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য না। তো সেখানে যদি আমাদের দেশে করোনা সংক্রমণ এইভাবে উচ্চ পর্যায়ে থাকে তাহলে তো বায়াররা ইভেন গার্মেন্টরা যদি এরকম অ্যাসিওরেন্স দিতেও পারে, কিন্তু সেটা সবার ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা পাবে না এবং এই ডিলগুলো করতে বাধাগ্রস্ত পাবে, জি সেখানে কিছু শঙ্কা রয়েছে। জি ডক্টর জাহিদ হোসেন, নিশ্চয়ই অনেকগুলো সংকার কথা বলছেন, আবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জগুলোর কথাও বলছেন। আমরা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে জানতে চাইব যে আমাদের আসলে আরও কী ধরনের প্রস্তুতির প্রয়োজন। দর্শক, আমরা ই ভ্যালি বীজ সংলাপে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ই ভ্যালি বীজ সংলাপে। আমরা কথা বলছি আশা জাগাচ্ছে পোশাক খাত এই শিরোনামে, এবং আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন, আমরা এর মধ্যেই তাদের পরিচয় দিয়েছি। ডক্টর জাহিদ হোসেন, সাবেক লিড ইকোনমিস্ট বিশ্বব্যাংক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে জনাব ফজলুল হক, সাবেক সভাপতি বিকেএমই। এই দুজন আজকে অর্থনীতির বিভিন্ন খাত অর্থাৎ পোশাক খাতের চুলচেরা বিশ্লেষণ আসলে তারা তুলে ধরছেন, আগামী দিনের সম্ভাবনা, সংকট এবং চ্যালেঞ্জগুলো কী রয়েছে। আমি সরাসরি জনাব ফজলুল হক আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই। আপনি বিরতির আগে অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছিলেন। আমরা গণমাধ্যমে আসলে এই করোনাকালীন সময়ে বিভিন্ন রিপোর্ট হতে দেখেছি, কেউ বলেছে পোশাক খাতের এই অর্থাৎ সুরক্ষার অনিশ্চয়তা নিয়ে কথা বলেছে, এবং একই সাথে পোশাক খাত অমানবিক এই ধরনের কথা এসেছে, বিশেষ করে যখন শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। তো একটু যদি ভেতরের কথাগুলো জানতে চাই যে আসলে এই যে পোশাক খাত আমরা দেখছি এখন আশা জাগাচ্ছে, অন্যদিকে যারা এই শ্রমিক ছাঁটাই করেছে সেই শ্রমিকগুলো তো আসলে এক ধরনের মানবেতর দিনযাপন তাদেরকে করতে হচ্ছে, এই শ্রমিক ছাঁটাইটা কি না করলে হতো না কিনা, বা এটাকে আমরা অন্যভাবে চিন্তা করতে পারতাম কিনা? আপনি দেখেন যে এটা আসলে গার্মেন্টসকে নিয়ে গণমাধ্যমে আনফর্চুনেটলি একটু বেশি সমালোচনা করা হয়, যে ঈদের আগে দেখেন প্রতিদিন রিপোর্ট হতে যে কতগুলি গার্মেন্টস কারখানায় বোনাস দেওয়া হয়েছে, কতগুলি কারখানায় দেওয়া হয়নি, আর কোন সেক্টরকে নিয়ে কি এরকম রিপোর্ট হয়? এটি যেহেতু অনেক বড়,
এইটা এটা এটা মানে এটা একটা দিক, আমি এটা আমি এই তর্কে যাচ্ছি না। তো আমি বলি যে ছাঁটাই প্রক্রিয়া কিন্তু একটা মানে একটা চলমান প্রক্রিয়া, মানে ব্যবসা বাণিজ্য থাকবে, এখানে ছাঁটাই হবে, নতুন নিয়োগ হবে, এটা একটা চলমান প্রক্রিয়া। এবং এবং করোনাকালীন যে ছাঁটাই এটা কিন্তু এটা একটা বৈশ্বিক সমস্যা। হ্যাঁ, বিশ্বের বড় বড় কোম্পানি যারা পুরো বাংলাদেশের বাজেটকে যারা মানে নিয়ন্ত্রণ করতে পারে, এত বড় কোম্পানি, তারাও কিন্তু ছাঁটাইতে যেতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আপনি যদি বলেন তারা কি 1000 লোককে 6 মাস বেতন দেওয়ার ক্ষমতা রাখে না, হয়তো রাখে, কিন্তু তারা ওইটাকে ব্যবসাটাকে ব্যবসা হিসেবে তারা দেখেছে। এবং আমরা এখানে যত ছাঁটাই যত আলোচনা হয়েছে, আমার জানা মতো ছাঁটাই কিন্তু ঠিক ওই রকম হয় না। এটা একটা নর্মাল প্রক্রিয়া যে যখন কাজ থাকে না, শ্রমিকরাও কিন্তু নিজে থেকে চলে যায়। ধরেন আজকে আমার কারখানা খুলেছে, ঈদের পর আজকে প্রথম দিন, আজকে আমার কারখানায় অনুপস্থিতির হার প্রায় 11%, আজকে একেবারে এই 2 ঘন্টার আগে রিপোর্ট। আমি কিন্তু একজনকে ছাঁটাই করিনি, 11% শ্রমিক কিন্তু আজকে অনুপস্থিত থাকে। এইটা কিন্তু আপনারা রিপোর্ট করেন না যে 11% শ্রমিক আজকে অনুপস্থিত, 8 দিন ছুটি পাওয়ার পরেও হ্যাঁ তার কাজের তার দায়িত্ববোধের জায়গাটা ই নাই। এটা কিন্তু কালকে আমি পত্রিকায় রিপোর্ট দেখবো না যে গতকালকে, কিন্তু যদি 1% ছাঁটাই হতো আজকে তাহলে কালকে এটা লিভ ইউজ হতো। তো আমি মনে করি যে যতটা মানে আলোচিত হয়েছিল ছাঁটাই, আশঙ্কা করা হয়েছিল, এবং এটাও ঠিক যে পরিস্থিতি মার্চ এপ্রিলে আমরা যতটা ভয়াবহ মনে করেছিলাম, পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে আমরা যখন খুললাম, খুলবার পরে কিন্তু পরিস্থিতি ক্রমশই উন্নতি হচ্ছে, এখন পর্যন্ত উন্নতির ধারাটা বজায় আছে। আর জুলাইয়ের ফিগার অবশ্যই অগাস্ট সেপ্টেম্বরে এটা রেপ্লিকেট করবে না, অনেকগুলো কারণ, ঈদের একটা কারণ ছিল, জাহিদ ভাই অনেকগুলো কারণ বলেছেন, আমি আরেকটা কারণ অ্যাড করি যে ঈদের আগ মুহূর্তে একটা চাপ থাকে, শিপমেন্ট করার প্রেশার থাকে, কারণ ঈদের একটা লম্বা ছুটিটাকে অ্যাভয়েড করার জন্য ওইটাও একটা ইম্প্যাক্ট ছিল জুলাইয়ের ফিগারটা অনেক বড় হওয়া। সো আমার মনে হয় যে এইটা মানে যতটা অমানবিক আপনারা বলতে চান, তত চলছে না, বিশ্লেষণ করেন, এরকম বিশ্লেষণ করলে প্রত্যেকের ভিতরে, আমাকেও আপনি অমানবিক বলতে পারেন, আপনাকেও দেখেন আমি অত দুইটা আচরণ দেখে বলতে পারি যে বাবু ভাই আপনার আচরণটা খুব মানবিক হলো না। সো এটা খুবই একটা মানে টাচি একটা বিষয়। তো ওইটা আমার মনে হয় যে এইখানে এই আলোচনায় জি নিশ্চয়ই সবচেয়ে যেটি আশার বিষয়, আমরা একটা ভালো জায়গাতে আছি। আমি বলতে চাই যে শ্রমিক এবং এই যে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া, এই যে গার্মেন্ট সেক্টরে করোনাকে আমরা মুক্ত রাখতে পেরেছি, এখানে শ্রমিকদেরও কিন্তু অবদান আছে যে তারাও যথেষ্ট সচেতন ভাবে এই পুরো প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এবং আমি যেটা এই অফ দ্য রেকর্ড জাহিদ ভাইয়ের সঙ্গে এই বিরতির সময় আলোচনা করছিলাম যে এই যে 8-9 ঘন্টা তারা একটা ডিসিপ্লিন আমার ধারণা যে বাকি সময়গুলোতে তারা এটাকে রিপ্লিকেট করার চেষ্টা করে, ফলে সামগ্রিকভাবে সকলের প্রচেষ্টাতেই কিন্তু আমরা এই একটা ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া আছে। আমরা ঘুরে দাঁড়িয়েছে এই কথা বলবো না, কারণ এই কথা বলার মতো সময় এখনো আসেনি, কিন্তু ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া এসেছে। এবং আমার মনে হয় যে আমাদের আলোচনাটা এরকমই হওয়া দরকার, আমরা এইটাকে নিশ্চয়ই আমরা সেই আলোচনায় যাব, সেই আলোচনায় নিয়ে আরো কথা বলবো আপনার সাথে। আমরা ডক্টর জাহিদ হোসেনের কাছে একটু যেতে চাই যে আমরা উদ্যোক্তারা আসলে পণ্য বৈচিত্র্যতার কথা বলেন, অনেক সময় সীমাবদ্ধতা রয়েছে, পণ্য বৈচিত্র্যতা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সেক্ষেত্রে পোশাক খাতে আমরা, আপনিও বলছিলেন যে আমরা বেসিক আইটেমগুলোই করে থাকি, এই পণ্য বৈচিত্র্যতার পথ তো আসলে দীর্ঘ, সেই দীর্ঘ পথে আমাদের আসলে প্রস্তুতি নেওয়ার সময় এসেছে কিনা, আরেকটু ভেতরে গিয়ে গভীরে গিয়ে আরও একটু বড় আকারে প্রিপারেশন নেয়া, যদিও এখন করোনাকাল চলছে, আগামী দিনে নতুন করে ভাবা, সেই বিষয়গুলি আসলে কী হওয়া উচিত ডক্টর জাহিদ? হ্যাঁ, সময় তো অবশ্যই, এটা তো ওভারডিউ হয়ে গেছে, এবং আমরা পণ্য বৈচিত্র্য নিয়ে তো আলোচনা, এটা নতুন কোনো আলোচনা না, বেশ কয়েক বছর ধরেই আমরা এই আলোচনাগুলি করে যাচ্ছি। কিন্তু তারপরেও পণ্য বৈচিত্র্যের ক্ষেত্রে আমরা দেখা গেছে যে আমাদের গার্মেন্টের উপর নির্ভরশীলতা ইদানিং কালে বেড়ে গেছে, যেটা আগে 80% নিচে ছিল এখন প্রায় 84% পর্যায়ে গেছে। এখন পণ্য বৈচিত্র্যকরণের ক্ষেত্রে যে সমস্ত বাধাগুলো আছে সেগুলো যদি দূর করা না যায় তাহলে তো এটার ফলাফল আমরা দেখব না। এখন ধরেন আমি একটা উদাহরণ দিই যে নতুন চাহিদা যেগুলো সৃষ্টি হয়েছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এখানে দেখা গেল যে প্রথমে আমাদের একটা হারমোনাইজড কোডই নাই, যে HS কোড তো আপনাকে থাকতে হবে, নাহলে ব্যবসা করবে কিভাবে। তারপরে কোয়ালিটি সার্টিফিকেশনের জন্য আপনার ল্যাবরেটরি দরকার, তো এই যে আপনি PPE যেটা বানাচ্ছেন এটা তো আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য হতে হবে, তার জন্য তো ল্যাবরেটরি লাগবে যেখানে ব্যাকটেরিয়া প্রোটেক্ট করবে কিনা, বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়। তারপর আপনার যে বাজারে আপনি এটাকে এক্সপোর্ট করবেন তাদের গ্রহণযোগ্যতা তো পেতে হবে। এখন যদি আমি আমেরিকান মার্কেটে PPE এক্সপোর্ট করতে চাই তাহলে তো আমার FDA এর অ্যাপ্রুভালটা লাগবে, তো FDA এর অ্যাপ্রুভাল পাওয়ার তো একটা প্রক্রিয়া আছে, সেখানে আমার
এমবেসি ওখানে আমাকে কিরকম সহযোগিতা দিচ্ছে, এখানে যদি আমরা সরকারি সহায়তা গুলো দিতে না পারি তাহলে তো এই ক্ষেত্রে এই যে নতুন চাহিদা যেগুলো সৃষ্টি হচ্ছে সেখানে তো আমরা কোনো কার্যকর কোনো ফল দেখব না। এই আমি এটা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে বলছি যে এই নতুন কিছু পণ্যের ক্ষেত্রে, কিন্তু অতীতে তো অন্যান্য ক্ষেত্রে আমরা প্লাস্টিকের কথা শুনেছি, আমরা লেদার বেসড প্রোডাক্টের কথা শুনেছি, আমরা অন্যান্য নতুন নতুন প্রোডাক্ট ইভেন গার্মেন্টের ভেতরেও আপ যে আইটেম গুলো আছে হাই ভ্যালু এডিশন আইটেম গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা এগুলো আলাপ করেছি, কিন্তু এখানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন বলেন বা প্রসেসের ডাইভার্সিফিকেশন বলেন, স্কিলের ডাইভার্সিফিকেশন বলেন বা মার্কেটের ডাইভার্সিফিকেশন বলেন, সেখানে কিন্তু আমরা ফলাফল পাইনি। কারণ এখানে যে বাধাগুলো আছে বিশেষ করে সাপ্লাই সাইড থেকে যে বাধাগুলো আছে সেগুলো অ্যাড্রেস করতে গিয়ে আমরা এই কথা বলেছি কিন্তু কাজ বাস্তবায়ন করতে পারিনি, প্রমাণ করতে পারিনি। জি জি নিশ্চয়ই আমাদের অ্যাড করি এখানে বাবু ভাই একটু অ্যাড করি, ছোট্ট একটু অ্যাড করি যে পণ্য বৈচিত্র্যকরণের আরেকটা যেটা জাহিদুল যথার্থই বলেছেন যেটা আসলে অনেক সাপোর্ট দরকার, এবং পিপি ইচ্ছা করলেই আপনি আসলে আমেরিকা রপ্তানি করতে পারবেন, এফডিআর অ্যাপ্রুভাল লাগবে এবং এই এবং এই প্রক্রিয়াটা খুব সহজও না, এবং এখানে আর করোনাকালীন সময় এটা আরো অনেক জটিল এবং দীর্ঘমেয়াদী হয়ে গেছে, আপনি একটা স্যাম্পল পাঠালে স্যাম্পলটা যেতেও সময় লাগে 3 দিনের জায়গায় 8 দিন 9 দিন। এবং পণ্য বৈচিত্র্যকরণ একটা হলো যে গার্মেন্ট ছাড়াও অন্যান্য জায়গায় পণ্য বৈচিত্র্যকরণ করা, আর একটা গার্মেন্টসের ভিতরেও আমরা এখনো অনেক পণ্য আছে যেগুলো আমরা আসলে রপ্তানি করি না, সেই জায়গাগুলোতেও যেমন আমরা ম্যানমেড ফাইবার বেসড আইটেম যেটা সেইখানে আমরা এখনো দুর্বল, আমরা কটন বেসড প্রোডাক্টে বেশি মনোযোগী, এবং এখন মার্কেট কিন্তু গ্লোবাল মার্কেট কিন্তু আগে যেমন একটা কটনের ব্যাপারে একটা সবার একটা ভয়ানক ঢোক ছিল ওইখান থেকে কিন্তু মার্কেট একটু সরে এসেছে, এখন ম্যানমেড ফাইবার এখন অনেক হাই কোয়ালিটি ম্যানমেড ফাইবার আছে যেটা কটনের চাইতে বেশি কমফোর্টেবল, এরকম অনেক প্রোডাক্ট চলে এসেছে, সেই জায়গাগুলোতেও আমাদের মনোযোগ দেওয়া নজর দিতে হবে। যথার্থই বলেছি এটা ইমিডিয়েট কোনো টার্গেট না, এটা একটু মিডিয়াম টার্ম বা লং টার্ম একটা আইটেম বা বিষয় যেটা নিয়ে আমরা কাজ করব। নিশ্চয়ই জনাব ফজলুল হক এবং ডক্টর জাহিদ হোসেন দুজনকে আবারও আন্তরিকভাবে আমরা জানাই ধন্যবাদ জানাই। আমরা আরেকটা বিরতিতে যাব এবং বিরতি থেকে ফিরে এসে বাকি আলোচনা করব। দর্শক আমরা ই ভ্যালি বীজ সংলাপে আরেকটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক আরও একবার স্বাগত, আপনারা দেখছেন ই ভ্যালি বীজ সংলাপ, আমরা কথা বলছি আশা জাগাচ্ছে পোশাক খাত এই শিরোনামে, এই শিরোনামে কথা বলতে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা সরাসরি প্রশ্নে যেতে চাই, সংক্ষিপ্ত সময় আমাদের হাতে রয়েছে। জনাব ফজলুল হক একেবারেই সংক্ষেপে বিরতির আগেও আপনি যে বিষয়গুলো বলছিলেন, আমাদের পণ্য বৈচিত্র্যতার বিষয়গুলো বলছিলেন, শ্রমিকদের টিকে থাকার ক্ষেত্রে, পোশাক খাতকে টিকে থাকার ক্ষেত্রে আসলে আগামী দিনে আমরা মূল চ্যালেঞ্জগুলো কী এবং সেই চ্যালেঞ্জের জন্য কী করণীয় আপনি যদি সংক্ষেপে বলেন। আমরা যেটা বলেছি আমাদের চ্যালেঞ্জ, আমাদের স্থানীয় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আমাদের এই করোনা পরিস্থিতিটাকে আরো কত নিয়ন্ত্রণে আমরা আনতে পারি, এটা একটা বিষয় আমরা, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা যেটা আমাদের কিছুই করণীয় নাই যে আমাদের বাইং এন্ডে আমাদের ইউরোপ আমেরিকা যদি মানে সংক্ষেপে বলি সেইখানে পরিস্থিতি কত দ্রুত উন্নত হয় সেটা আমাদের দেখতে হবে, আর এর ভিতরেই আমাদের যেটা হবে যে ইউরোপ আমেরিকাতে অনলাইন ভিত্তিক ব্যবসা কিন্তু ভিন্ন, এবং ওই ক্ষেত্রে ওই জায়গাতে আমাদের মনোযোগটা এখন পর্যন্ত একটু কম আছে, আমি একজন রপ্তানিকারক হিসেবে যেটা বুঝি আমার নিজের মনোযোগটা ওইখানে কম, এই জায়গাতেও আমাদের মনোযোগটা একটু বাড়াতে হবে যাতে করে ওই যে সেগমেন্টটা তৈরি হয়েছে ইউরোপ আমেরিকাতে যে অনলাইন বিক্রি বাড়ছে সেই জায়গাতে যেন আমরা এই পণ্য নিয়েই যাতে আমরা ওই সেগমেন্টটাকে আরেকটু বেটার ওয়েতে গ্র্যাব করতে পারি, আমাদের আমাদের আয়ত্তে নিতে পারি, সেই জায়গাটার দিকে আমাদের উদ্যোক্তাদের আরেকটু মনোযোগী হতে হবে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, আপনি সংক্ষেপে অনেক মূল্যবান বিষয়গুলো বলেছেন। আমরা ডক্টর জাহিদ হোসেন আপনাকে দিয়ে শেষ করবো অনুষ্ঠান, একেবারেই সংক্ষেপে যদি বলেন, আমাদের সময় স্বল্পতা, অনেকগুলো প্রশ্ন ছিল হয়তো সবই আজকে করার সুযোগ নেই, এই কঠিন সময়ে আসলে আমরা একটু একটু করে আশা জাগাচ্ছি আমাদের পোশাক খাতে, আমরা বলছিলাম সেটি আসলে আগামী দিনে টেকসই করবার জন্য আপনার মূল্যবান পরামর্শ আশা করছি যে আমাদের আসলে কি করণীয়, কি করা উচিত আগামী দিনে।
আমি বলবো আমাদের মানে ফজলুল হক ভাই যেগুলো বলেছেন আমি সেগুলোর সাথে সম্পূর্ণ একমত। আমি শুধু এটুকু যোগ করতে চাই যে আমাদের কাঠামোগত যে সমস্যাগুলি আছে, যেগুলো ধরেন ডুইং বিজনেস ইন্ডিকেটরে আপনি ট্রেডিং অ্যাক্রস বর্ডার যে সূচকটা, সেখানে আমরা 190টা দেশের মধ্যে 170 হলো আমাদের অবস্থান। আমাদের এই যে এক্সপোর্টের যে সময় লাগে, ইম্পোর্টের যে সময় লাগে, এটা প্রায় সাউথ এশিয়ার তুলনায় প্রায় 3 গুণ সময় লাগে, আর বেস্ট প্র্যাকটিসের তুলনায় প্রায় 4-5 গুণ সময় লাগে। যে বন্দর ব্যবস্থাপনা আর আমাদের যে ডকুমেন্টেশনের যে রিকোয়ারমেন্ট, যে জটিলতাগুলি আছে রেগুলেশনের ক্ষেত্রে, এগুলো আমাদেরকে আরো সহজীকরণ করতে হবে। সেখানে সরকারের বেশ কিছু উদ্যোগ আছে, সেগুলো কিন্তু পরিপূর্ণতা পায়নি। আর উনি টেকনোলজির কথা যেটা বলেছেন, যে সেখানে আমি শুনেছি যে কমার্স মিনিস্ট্রি এখন একটা ভাবছে যে টেকনোলজি আপগ্রেডেশন ফান্ড বলে একটা ফান্ড করা হবে, যেটা ব্যবহার করা হবে টেকনোলজি প্রযুক্তি যারা উন্নয়ন করবে তাদেরকে উৎসাহিত করার জন্য। আর আমাদের এই টেকনোলজি ব্যবহার করতে চাইলে উদ্যোক্তারা আগ্রহী হবেন কখন, যখন আমাদের ওই টেকনোলজির ইনফ্রাস্ট্রাকচারটা কাজ করবে। এখানে আমাদের ব্যান্ডউইথের কিন্তু একটা বড় সমস্যা আছে, আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারেন। আপনারা তো এখন এই টেকনোলজির ব্যবহার আগের তুলনায় অনেক বেশি করছেন, আগে আমরা নিজে আপনাদের স্টুডিওতে যেতাম, এখন দূর থেকে করছি। তো এই ব্যান্ডউইথের প্রবলেমটা সলভ করতে হবে। সেখানে কিছুদিন আগে বিশ্বব্যাংক থেকে একটা বড় প্রকল্প অনুমোদন পেয়েছে, কিন্তু ওইটার বাস্তবায়ন যাতে দ্রুত হয় এবং সেটা সঠিকভাবে হয়, আমরা ভ্যালু ফর মানি পাই এবং আমাদের যারা উদ্যোক্তা আছেন তারা যেন এই সুবিধাটা তাড়াতাড়ি পেতে পারেন, সেইটার ব্যবস্থা করতে হবে। আর শেষ আমি বলবো যে আমাদের মুদ্রা বিনিময় হারের ক্ষেত্রে এটা এত অতিমূল্যায়িত অবস্থায় আছে ইন রিয়েল ইফেক্টিভ টার্মসে গত 2013 সালের পর থেকে, সেখানে যদি আমরা একটু এখানে কিছু কারেকশনের সুযোগ দিই, বর্তমানে একটা কিন্তু আরেকটা ঝুঁকি তৈরি হয়েছে, এই যে রেমিটেন্স হঠাৎ করে বেড়ে গেছে এবং আমরা অনেক বাজেট সাপোর্ট পাচ্ছি, এর ফলে এই ডলার লিকুইডিটি বেড়ে গেছে এবং অ্যাপ্রিসিয়েশনের প্রেশার আছে। এখন একটা সুযোগ আছে যেখানে বাংলাদেশ ব্যাংক মুদ্রা বিনিময় হারের কারেকশনটা করতে পারে এবং কিছু রিজার্ভও সংগ্রহ করতে পারে তার মাধ্যমে। এই মুদ্রা বিনিময় হারটা যদি একটু এক্সপোর্ট বান্ধব হয় তাহলে কিন্তু আপনারা এই ভর্তুকি টুর্তুকি এইসব নিয়ে খুব একটা দুশ্চিন্তা করতে হয় না। আর এই এটা সবাইকে সব এক্সপ্লোরারদের নিশ্চয়ই কাজে আসে। নিশ্চয়ই ডক্টর জাহিদ হোসেন, জনাব ফজলুল হক, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। আপনারা অনেক চমৎকার বিশ্লেষণ করেছেন, আমরাও আশা করছি যে এই পোশাক খাত ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে। আমাদের এই কঠিন সময়েও আসলে রপ্তানিতে আমরা জুলাই মাসের যে সুবাতাস আমরা দেখেছি, খাদের কিনার থেকে ঘুরে দাঁড়ানোর মতোই আসলে একটি বিষয় এবং সেটি আগামী দিনে টেকসই হবে সেই প্রত্যাশা এবং প্রত্যয় রেখে আমরা আজকের মতো বীজ সংলাপ, ইভ্যালি বীজ সংলাপ এখানে শেষ করছি। আগামী দিনে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।